আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইটি থেকে একটি অধ্যায়ের অঙ্ক শেখার চেষ্টা করব। আমরা যে অধ্যায়ের অঙ্ক শেখার চেষ্টা করব সেটা হলো 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায়ে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা আমরা শেখার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। এবারে আমরা কষে দেখি 13.2, এই অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এই অঙ্ক শুরু করার আগে একটা বিষয় আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। বিষয়টা হলো যে mx² + px + q এই আকারের দ্বিঘাত, দ্বিঘাত মানে বীজগাণিতিক সংখ্যামালার চলের সর্বাধিক ঘাত হবে 2। তাহলে এখানে সর্বাধিক ঘাত চলের হচ্ছে 2, এবং এই দ্বিঘাত বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণের জন্য এমন দুটো সংখ্যা আমাদের খুঁজতে হবে যাতে এই সংখ্যা দুটো এমনভাবে খুঁজব যাতে এ এবং বি এর গুণফল, সেই সংখ্যা দুটোর গুণফল হবে কিউ আর এম এর গুণফলের সমান। এখানে কিউ হচ্ছে এইটা ধ্রুবক, আর এম হচ্ছে এইটা যেটা x² সহগ। এবং সেই যে সংখ্যা দুটো আমরা খুঁজলাম সেই সংখ্যা দুটোর যোগফল হবে পি, পি মানে x-এর সহগ। তাহলে আমাদের প্রথমে এটা খুব ভালো করে বুঝে নিতে হবে, দ্বিঘাত দ্বিঘাত বীজগাণিতিক সংখ্যামালা হওয়া চাই, বীজগাণিতিক সংখ্যামালায় চলের সর্বাধিক ঘাত 2 হওয়া চাই, এবং যেখানে এর উৎপাদক বিশ্লেষণ করতে গেলে দুটো সংখ্যা আমাদের খুঁজে বার করতে হবে যে দুটো সংখ্যার গুণফল হবে এই দুটো সংখ্যার গুণফলের সমান, এবং যে দুটো সংখ্যার যোগফল হবে x-এর সহগের সমান। তাহলে আমরা প্রথম অঙ্কটাকে এবারে লিখি। প্রথম অঙ্কটা কি বলছে? 2a² + 5a + 2। তাহলে আমরা লিখি 2a² + 5a + 2। আমরা মেলাবো, প্রথমে হচ্ছে এটা দ্বিঘাত বীজগাণিতিক সংখ্যামালা কিনা। দেখতে পাচ্ছি বীজগাণিতিক সংখ্যামালায় চলের সর্বাধিক ঘাত 2 থাকলে, তাহলে এখানে চলের চল হলো এইটা, এর সর্বাধিক ঘাত 2 আছে। এবারে আমাদের দুটো সংখ্যা, তাহলে বুঝে গেলাম যে এটাকে উৎপাদকে বিশ্লেষণের জন্য কি করতে হবে, না দুটো সংখ্যা খুঁজে বার করতে হবে যাতে সেই সংখ্যা দুটোর গুণফল হয় কত, না এই দুটো সংখ্যার গুণফলের সমান। এই দুটো সংখ্যা কত? 2 × 2। এই যে কিউ এম, এইখানকার যে কিউ এম, এই কিউ এমটা হচ্ছে এখানকার কিউ হলো 2, এম হলো 2। তাহলে আমাদের কিউ এম হয়ে গেল কত? 4। তা 4-কে এবার আমরা দুটো সংখ্যা খুঁজবো যাদের 4 গুণফল হবে, আবার যোগফল হবে পি, পি মানে এখানে পি মানে x-এর সহগ, এখানে হচ্ছে এর সহগ 5। তাহলে সংখ্যা দুটোর গুণফল হবে 4 এবং সংখ্যা দুটোর যোগফল হবে 5, এমন দুটো সংখ্যা আমরা খুঁজে বার করি। তো এইভাবে করতে পারি যে 4 গুণফল হবে কার কার, 4 × 1 এটা হলো 4, 2 × 2 এটা হলো 4। তাহলে সংখ্যা দুটোর গুণফল 4 এই দুটোর মধ্যেই আমরা পাচ্ছি। এখন দেখি যে এদের মধ্যে এটা যদি এ মনে করি, এটা যদি বি মনে করি, তাহলে এ আর বি এর যোগ করলে কত হয়? এ আর বি এর যোগ করে দেখছি 4 আর 1, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। আমাদের এখানে এর সহগ হচ্ছে 5। তাহলে আমরা বুঝে গেছি যে এ বি হচ্ছে এখানে 4 এবং 1। তাহলে আমরা এবারে লিখি, এটা হলো 2a² + এই যে পেয়েছি 5, 5টা পেয়েছি কিভাবে? 4 + 1a + 2। এখানে 2a² বসে গেল, এটা গুণ হলো 4a + a + 2।
এরপরের যে কাজটা, প্রথম দুটো পদ এর মধ্যে কত কমন না হয়ে যায়, না টু এ কমন যায়, পড়ে থাকবে কি এ প্লাস টু। এই দুটোতে কি কমন নেওয়া যায়, ওয়ান কমন নেওয়া যায়, পড়ে থাকবে কি এ প্লাস টু। তাহলে এই দুটো, এই অঙ্কের মধ্যে একটা জিনিস লক্ষ্য করার, যে প্রথম দুটো পদের মধ্যে কমন নিলে যা পাওয়া যাচ্ছে, দ্বিতীয় পদেও দুটো পদের মধ্যে বেলাতেও কমন নিলে সেইটা পাওয়া যাচ্ছে। এবারে এই দুটোকে আমরা কমন নিয়ে নিই, এ প্লাস টু, তাহলে এখানে বেরোবে টু এ প্লাস ওয়ান। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আমরা পরের অঙ্কটা চেষ্টা করি। পরের অঙ্কটা কি বলেছে, না থ্রি এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস আট। তাহলে আমরা লিখি থ্রি এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস আট। আমরা এখানে কি করব, প্রথমে এইটা আর এইটার গুণ করব, কত হচ্ছে আট গুণ তিন সমান সমান চব্বিশ। এইবারে এই চব্বিশ গুণফল হবে, আমরা কি কি হতে পারে, চব্বিশ চব্বিশ হতে পারে, চব্বিশ গুণ এক সমান সমান চব্বিশ, বারো গুণ দুই সমান সমান চব্বিশ, তিন গুণ আট এটাও হতে পারে চব্বিশ, চার গুণ ছয় এটাও হতে পারে চব্বিশ। এখন দেখে নিই আমরা যে গুণফলের মধ্যে কোনটা এ কোনটা বি হবে। চব্বিশ আর এক যোগ করলাম পঁচিশ, তাহলে এ দুটো এ বি হবে না। বারো আর দুই যোগ করলাম হলো চোদ্দো, এক্স এর সহগ আছে চোদ্দ, অর্থাৎ আমরা বুঝে গেছি আমাদের এ বি কোনটা। তাহলে আমরা লিখি বারো প্লাস দুই হলো চোদ্দ। আমরা এখন এইখানে অঙ্কটাকে লিখি, থ্রি এক্স স্কোয়ার যেমন আছে তেমন বসবে, চোদ্দোটা হয়ে যাচ্ছে এইটা, মানে এ প্লাস বি, অর্থাৎ বারো প্লাস দুই ইন্টু এক্স, তারপরে হলো আট। দ্বিতীয় ধাপে হলো এই দুটো গুণ করে দেবো, তাহলে এটা যেমন আছে থাকবে, এটা গুণ করলে হয় বারো এক্স, এটা গুণ করলে হয় টু এক্স, এটা হয় আট। এবারে আমরা এই দুটো পদের মধ্যে কমন নেই, কত কমন যাচ্ছে থ্রি এক্স, পড়ে থাকছে এক্স প্লাস ফোর, এই দুটো পদের কমন যাচ্ছে টু, পড়ে থাকছে এক্স প্লাস ফোর। সেই আগের অঙ্কের মতন যে দুটো উৎপাদক, একই উৎপাদক পাওয়া গেল প্রথম দুটো পদে এবং দ্বিতীয় দুটো পদে কমন নেবার পরে, তাহলে এখন এক্স প্লাস ফোর দুটো থেকে কমন গেল, পড়ে থাকবে থ্রি এক্স প্লাস টু। তাহলে বোঝা গেল যে উৎপাদকের বিশ্লেষণ এই আকারের হলে, অর্থাৎ দ্বিঘাত, আকারটা হচ্ছে দ্বিঘাত, এবং যা পদ্ধতি, এই পদ্ধতি অনুসরণ করলেই সব অঙ্ক মিলে যাবে। তিন নম্বরটা আমরা দেখি, তিন নম্বর অঙ্কটা কি বলছে, তিন নম্বর অঙ্কটা বলছে টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স। তো লিখে ফেলি, টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স। তাহলে ওই একই নিয়ম, ছয় আর দুই এ দুটোকে গুণ করি, ছয় গুণ দুই সমান সমান বারো। এবারে বারোকে ভেঙে করতে হবে কত, সাত। তাহলে বারোকে ভাঙি, বারো গুণফল হয় বারো ইন্টু এক বারো, ছয় ইন্টু দুই বারো, চার ইন্টু তিন বারো। এর মধ্যে একটু খুঁজে দেখে নিই যে আমরা আমাদেরটা পেয়ে গেছি কি না। বারো আর এক যোগ করলে হচ্ছে তেরো, তাহলে পাইনি। ছয় আর দুই যোগ করলে হচ্ছে আট, এটাও পাইনি। চার আর তিন যোগ করলে হচ্ছে সাত, আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা পেলাম এ প্লাস বি হচ্ছে চার প্লাস তিন, এ বি যেটা খোঁজার ছিল সেটা খোঁজা হয়ে গেল। এইবারে আমরা এখানে টু এম স্কোয়ার প্লাস এইটাকে লিখি ফোর প্লাস থ্রি ইন্টু এম প্লাস সিক্স। তারপরে আমরা কী করি, এটার কোনো কাজ নেই, এটা গুণ হবে, ফোর এম গুণ করলে হয় ফোর এম, থ্রি এম গুণ করলে হয় থ্রি এম প্লাস সিক্স। এখান থেকে কমন নেই টু এম, পড়ে থাকবে এম প্লাস টু, এখান থেকে কমন নেই থ্রি, পড়ে থাকবে এম প্লাস টু। তাহলে এখানে কী আসলো, এম প্লাস টু, এই দুটো কমন গেল, পড়ে থাকছে টু এম প্লাস থ্রি। আশা করি ব্যাপারটা বোঝা গেছে যে তেরো পয়েন্ট দুই কষে দেখির অঙ্কগুলোর সমাধান আমাদের কিভাবে করতে হবে। আমি পরের ভিডিওগুলোতে আরও কিছু অঙ্কের সমাধান করে দেখাব।